নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ফুটবলার প্রবীর দাস। গীতশ্রী আর প্রবীর দাসের প্রেম নিয়ে টলিপাড়ায় এখন জোর জল্পনা। বন্ধুরা, টলিপাড়ার আনাচে কানাচে শোনা যাচ্ছে গীতশ্রী রয়ের সঙ্গে প্রেম করছেন ফুটবলার প্রবীর দাস। দুজনে অবশ্য নিজেদের ভালোবাসার সম্পর্কের কথা এখনো মুখ ফুটে বলেননি, তবে সামাজিক মাধ্যম বলছে অন্য কথা। হামেশাই দেখা যাচ্ছে দুজনকে একসঙ্গে সময় কাটাতে, বিভিন্ন অনুষ্ঠান কিংবা পার্টি একসঙ্গেই থাকছেন প্রবীর আর গীতশ্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কিছুদিন আগেই প্রবীর দাস শেয়ার করেছিলেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছিল গীতশ্রীর সঙ্গে রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করতে থাকে। দুজনকে দেখা যাচ্ছে রিল ভিডিও শেয়ার করতে সামাজিক মাধ্যমে। সেই সব রিল ভিডিওতে দুজনে একসঙ্গে করছেন নাচ। বন্ধুরা, গীতশ্রী আর প্রবীর তাদের ভালোবাসার কথা না বললেও দুজনের প্রেম নিয়ে জোর চর্চা রয়েছে টলিপাড়ায়। নিন্দুকেরা ফুটবলার প্রবীর দাসের অতীতকে টেনে এনেছেন। নিন্দুকেরা বলছেন একসময় বধূ নির্যাতনের মামলা হয়েছিল প্রবীর দাসের ওপর। কি বলছেন প্রবীর দাসের প্রাক্তন স্ত্রী তার এই নতুন প্রেম নিয়ে? একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় প্রবীর দাসের প্রাক্তন স্ত্রী তনুশ্রীর সঙ্গে। সেখানেই প্রকাশিত খবর অনুযায়ী প্রবীরের প্রাক্তন স্ত্রী তনুশ্রী বলেছেন, আমি ওই পর্বটা থেকে বেরিয়ে এসেছি, ও যে নতুন সম্পর্কে আছে সেটা আমি জানি, আমায় একজন বলেছিল, কিন্তু ওকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, জীবনে এগিয়ে যেতে চাই, অনেক অনেক স্ট্রাগল করেছি। তনুশ্রী আরও জানিয়েছেন এই মুহূর্তে তিনিও সিঙ্গেল নন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি, খুব শীঘ্রই তিনিও বিয়ে করতে পারেন। এছাড়াও তনুশ্রী বলেছেন যে ধাক্কাটা খেয়েছি আর ফিরে তাকাতে চাই না, আর তাছাড়া আমাদের তো বিচ্ছেদ হয়ে গেছে, তাই পুরনো জীবনের দিকে আর ফিরে তাকানোর কোনো ইচ্ছে নেই। 2016 সালে তনুশ্রীর সঙ্গে বিয়ে হয় প্রবীর দাসের। দীর্ঘ প্রেমের পর তাদের বিয়ে, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই ফুটবলারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন তিনি, জল গড়ায় আদালত পর্যন্ত। এখন তনুশ্রী অতীত, প্রবীর দাসের জীবনে এসেছে গীতশ্রী। গীতশ্রী আর ফুটবলার প্রবীর দাসের বন্ধুত্ব কি সত্যিই গড়িয়েছে ভালোবাসা পর্যন্ত? এখনও নিজের মুখে তারা কিছু স্বীকার করেননি, তবে তাদের দুজনকে একসঙ্গে দেখতে পছন্দ করছেন তাদের প্রিয়জনেরা। বর্তমানে নিজের খেলা নিয়ে ব্যস্ত প্রবীর, বেঙ্গালুরু FC-র হয়ে খেলছেন প্রবীর, অন্যদিকে গীত গীতশ্রী ব্যস্ত তার নতুন কাজ নিয়ে। গীতশ্রী আর প্রবীরের জন্য রইল অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।